আমার সফর সঙ্গী হিসেবে মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদরি বিশিষ্ট সংগঠক আনোয়ার আর কৃতিময় মার বাবারই সন্তান মঞ্চ ভরপুর মুক্তদের মুস্তাহর মুস্তনা জলমাই কিরাম নায়েবে রাসূলরা সমাবেশে আমার কৃতিত্ব বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত আমার মাহুররা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মনিবের দরবারে লাখ কোটি শুকুরের সেজদা আদায় করছি যে মনিব মওলা আজকের এই তবরুকময় চাঁদপুর কাদরিয়া হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির আহ্বানে আজিম উসান ওরসে খাজা গরিব নামাজের ইন্তজামে আমার মতন একজন নালায়েক গুনেগার শরীক সামিল হওয়ার সুযোগ পেলাম যে মনিব এই যোগ্যতা আমাকে দিলেন ওই মনিবের শুকরিয়া আদায় আজকে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা বেমৌসুমি সময় আসরের নামাজ আনতে এই পাহাড়ের টিলার উপর ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বাজার ছেড়ে দোকান ছেড়ে অনেক বন্ধু বান্ধবের খোশ আলাপ ছেড়ে এই বন্দর দিন হজরতে গরিব নামাজের উরুসকে উপলক্ষ বানিয়ে আজকের এই দিনই আদারা চাঁদপুর কাদরিয়া হেফজখানা তিনখানার সারানা জলসা বসে গেলেন যে মুনিব মওলা আজকের বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফফারা বানাবার মক্ষম একটি সুযোগ এই চাঁদপুরের জমিনে করে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায় আসতে মহাপথের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ আমি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় শাহ সুফি আলহাজ মোহাম্মদ জিয়ার মুলক শাহ মনিরি রহমতুল্লাহ আলাই প্রকাশ ওয়া ফকির যিনি আজকে শুধু তরিকতের খেদমত আঞ্জাম দিয়ে নিজেকে সমর্পণ করেননি মুস্তফার একটি বাগানও ফুটিয়ে দিলেন যে বাগানও যে সাজানো মুস্তফার বাগানে কিয়ামত পর্যন্ত নূহের কিস্তি হিসাবে প্রতিটি বছর নয় প্রতি দৈনিক এক একজন মালি সৃষ্টি হবে এক একজন মাঝি তৈরি হবে যারা জান্নাত পর্যন্ত আমাদেরকে তৈরি করে পৌঁছাই দেবে আমি মাইকের আবার যতটুকু যাচ্ছে আমার একজন ছোট ভাই যার আন্তরিকতার প্রোগ্রামটা না নিয়ে পারলাম না আজকের এই প্রোগ্রাম সহ আমার পাঁচটা প্রোগ্রাম আছে উল্টা দিকে আসার কোনো যুক্তিকতা ছিল না অনেক বছর আগে মনে হলো আমি আরেকবার এসেছিলাম এই প্রোগ্রামের মধ্যে আল্লাহ আবার শিরকত করার সুযোগ আমাকে দান করলেন নিজেকে ধন্য মনে করছি একজন মকবুল জাতের একদিকে উরসে পাক আরেকদিকে আল্লাহর মকবুল বলির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা আমি ছোট্ট এক টুকরো আয়াতে করিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি আজকে কুরআনুল করিমের সমর্পণ দিবসে দস্তারে ফজিলত দান করবেন খেয়াল রাখবেন আজকের মাহফিল কিন্তু হামাসমা মাহফিল নয় যারা বসবেন একজন হাফেজে কোরআন যদি জান্নাতের অধিকারী হয় একজন ব্যক্তিকে আমাদেরকে ফেলে যেতে পারবে না ওর জান্নাতি হওয়ার সাথে আমরাও তার মেহমান হয়ে যাব সেই জন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাজার পর্যন্ত সবার কাছে বিনীত আহ্বান করব অন্তত আজকের এই দিনটুকু রাতটুকু যেন জান্নাতি মেহমান হয়ে কেরামান কাতিবিন দ্বারা কলমের কোষাটুকু আমরা লাগাই নিতে পারি ঠিক না বাবারা তো আর দেরি কেন আমি আমার সময় সভ্যতার কারণে জুমা থেকে অনেক চেষ্টা করে এতক্ষণ লেগে গেল এখানে আসতে আমার পরপর যুগ বরুণ আলেমে দিনরা মোনাজারে মিল্লাতরা একের চাইতে এক হাস্তি আগমন করবেন আপনারা মন ফুর্তি করে ওয়া শুনবেন আমিও যখন সূচনায় সুযোগ পেয়ে গেলাম আপনার কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো কোরআনের আয়াত তিলাওয়াত করলাম যে আয়াত টুকুর মেজদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তম হরা শুধু আর রহমান আল্লামার কোরআন থেকে আমরা পেয়ে যাই
কামিল পর্যন্ত আমরা লেখাপড়া করি একমাত্র কোরআন বোঝার জন্য ঠিক কি না সহিহ সিত্তার বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সহিহ কিতাবগুলো পড়ি এই কোরআন বোঝার জন্য ঠিক না আজকে সাতপুর কাদি হজ্জখানা তিনখানা পরিচালনা কমিটি সাতপুরের জমিনে একটা নূরের কিস্তি আপনাদের জন্য দাঁড় করাইলেন আমার প্রিয় রসুল সাড়ে চোদ্দ বছর আগে এলমে গায়েবের খবর দিয়ে রাখলেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্না ফারতাউ সুবহানাল্লাহ বলেন কালু মা রিয়াজুল জান্না قال رسول الله صلى الله عليه وسلم مجالس العلم কিছু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় রসুল এলমে গায়েব জানে কি জানে না আরে জোরে বলতে হবে কোন সন্দেহ আছে সাতপুরের জমিনে মাইকের আওয়াজ যাচ্ছে যে সমস্ত বাবা না ভাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা নিয়ে রসুল এলমে গায়েব জানে না বলে ওরা ঈমানদার না বেঈমান আরো জোরে বলতে হবে ওরা কোরআনেরও চোর ঈমানেরও আর বলতে হবে যদি বলি যে আজকের এই কথাটা দিয়ে আমার রসুল ইলমে গায়েবের খবর দিলেন যে আমি হাদিসে পাকখানা তেলাওয়াত করলাম ইদা মারতুম বিরিয়াজিল জান্নাহ এই আমার আনসার মুহাজিররা তোমরা যদি চাল চলন করো রাস্তা দিয়ে হাঁটো বিরিয়াজিল জান্নাহ যদি জান্নাতের কোনো বাগান তোমার চক্ষু গোচর হয় পার্শ্বস্থ হয় ফরতু দেরি করো না ওখানে বসে কিছু খেয়ে নিও আনসার মুক্তিরা কালু জামার সিগা ব্যবহার করেছে মা রিয়াজুল জান্নাম ইয়া রাসূলুল্লাহ মুনিবের দোহাই দিয়ে বলছে জান্নাত পৃথিবীর জমিনে কোথায় আপনি রসুল আমাদেরকে শোনাই দিলেন চলাফেরার পথে রাস্তা দিয়ে চকপথে হাঁটার পথে যদি তোমরা জান্নাত পেয়ে যাও দেরি করো না ওই জান্নাতের বাগানে ঢুকে পড়ো ওখান থেকে কিছু খেয়ে নাও মারিয়াজুল জান্নাত এ আমার প্রিয় রসুল জান্নাত এখানে কোথায় পাবো জান্নাত তো মনিবের লক্ষণে আছে আমার প্রিয় রসুল এলান দিলেন কাল রসুল্লাহ যেখানে কোরআনের বাগান আছে যেখানে হাদিস পড়ানো হয় কোরআন পড়ানো হয় মাহফিলে মিলাদ ইন্তেজাম করা হয় দেরি করো না আমার আনসার মুহাজিররা সাবিয়ে রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মদিয়া ওখানে তোমরা ঢুকে পড়ো আর ওখান থেকে যে বাণী তোমরা পাবে ওখান থেকে যা তোমরা শুনবে যদি আমলে জিন্দেগি বানাও তাহলে তোমার জান্নাতের আহার ওই বৈঠকে হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান ডিসকাশন করতে যাই তাহলে বোঝা গেল জান্নাত পৃথিবীর জমিনে আছে না নাই আরো জোরে বলতে হবে যেমন নাকি রিয়াজুল জান্নাত মা বাইনা কবরি ওয়া মিনবারি রওজাতু মিন রিয়াজিল জান্নাত আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমি ওদিকে আর যাচ্ছি না একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম চাঁদপুরের জমিনে কাদিয়া হের দোকানায় তিন খানা আপনাদের জন্য নূহের কিস্তি হয়ে দাঁড় হয়ে গেল এই সন্দেহ মামলা কি কেন আল্লাহর কোরআন বললেন জগৎবাসীরা ঈমান তাজা করে রে একটি আয়াত থেকে আমরা ইঙ্গিত পেয়ে যাই থিওরিকেলের মধ্যে আল্লাহর কোরআন বলে দেন আমার কোরআন আমি রহমান কাকে শিখাইলাম আমার মাহবুবে মুস্তফা রসুলে পাককে শিখাইলাম মাওলা কোরআন তো তোমার নবীর জন্য সুতরাং সারা বিশ্বের জন্য সুবহানাল্লাহ বলবেন না হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস
আল্লাহ এদিকে সমস্ত বিশ্ববাসীর জন্য আবার তোমার মাহবুবকে একা কেন কোরআন শিখাইলেন আল্লাহ পুত্রের খবরদার সারা বিশ্বের জগতে আমি মনে পাওনা আমার 30 পারা খতামুল্লাহ শরীফ 6666 আয়াত আমার মাহবুবকে একমাত্র সাগরিব বানায় আমি আল্লাহ শিখাই দিলাম মাওলা মামলা কি আমার আল্লাহ বলে দিলেন খবরদার আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার পৃথিবীর সঙ্গে কারো ক্ষমতা নাই একমাত্র সাগরিব হওয়ার ক্ষমতা সরাসরি আমি আল্লাহর কাছ থেকে বিদ্যা অর্জন করার কোরআন শিকার একমাত্র জাত বানাইলাম মুস্তাফা যার নাম হাবিবুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ এই জন্যই বন্ধুরা বাবারা ভাগবত কথার প্রসঙ্গটুকু এলান দিয়ে রাখলাম মৌলা শুনতে মন চাই তোমার মাহবুবকে কেন তুমি শিখাইলে বলে যে খবরদার আর রহমান আল্লাহ আমার কোরআন দিয়ে সারা বিশ্বকে জানাই দিলাম কোরআন আমার শিখাইলাম নবীকে আচ্ছা মৌলাজি তোমার নবীকে তুমি শিখাইলে 1,24,000 2,60,000 বেশি আর কম অসংখ্য নবী মাওলা তুমি বানাইলে মাওলা এতগুলো নবী বানাই কারণ আমি জিকির করে তৌহিদ জবর ইঞ্জিলের মামলা বড় নাই কিন্তু আমার কোরআনের মামলা কেন বড় দিলে বলে যে খবর পৃথিবীর জগতের মধ্যে একমাত্র আল্লাহ আমি কারো শিক্ষক হই নাই একমাত্র শিক্ষক হলাম আমার মুস্তফা পৃথিবীর জগতে কেউ যেন এই কথা গালের ফাড়া দিয়ে বলতে না পারে আমার নবীকে জিব্রিল পড়াইল আমার নবীকে অন্য কেউ পড়াইল আমার নবীর উপরে শিক্ষক আর কেউ আছে খবরদার কিয়ামত পর্যন্তের জন্য যে হাফেজে কোরআনদেরকে আমি 30 পারা কালামুল্লাহ শরীফের দস্তারে ফজিলত দেওয়া হবে এই একমাত্র কোরআন সারা জগৎবাসীর জন্য দিলাম আমার নবীর মাধ্যমে মাওলাজি কেন বলে যে আমি আল্লাহর একমাত্র সরাসরি সাগরিদ হওয়ার ক্ষমতা অন্য কারো কাছে নাই একমাত্র আমার মুস্তফার কাছে আছে আমি আল্লাহ যখন নবীকে থাক থাক করে বসাই দিলাম দেরি না আপনি শুনাই দিন সমস্ত বিশ্ববাসীর কাছে আপনি কে কারো বাবা নাম কারো দাদা নাম কারো মতন নাম ইয়া রাসূলুল্লাহ আপনার মতন কেউ বানাইলো কি আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জবান খুলে দিন এবার আপনি শুনাই দিন সারা বিশ্বের জন্য আমি উস্তাদ না আপনার জন্য আমি আল্লাহ উস্তাদ একমাত্র সাগরিদ আপনি নবীকে বানাইলাম এবার আপনি জানাই দিন সারা বিশ্বকে পড়াবার জন্য একজন উস্তাদ আমি বানাইলাম তার নাম হলো হাবিবুল্লাহ কষ্ট লাগে 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 মনে হয় এই জন্য পৃথিবীর জগৎবাসীর জন্য আমার প্রিয় মাহবুবের মামলায় এমন ওইটুকু আমরা পেয়ে গেলাম যে কোরআন লায়া হে ও নবী হামারা হে যে কোরআন লায়া হে ও নবী হামারা হে সারা দুনিয়া নাম কমলিবা জিন্দগি
किस प्यारा है नाम कमली वाले का, जिंदगी से प्यारा है चांद है मदीने का, अर्श का तारा है चांद है अर्श का है, जो कुरान बनाया है वो नबी हमारा है। पेश की सिरिया जाकर हक से पक्ष देना, पेश की सिरिया जाकर
এরকম নাচ করব এক এক নাচে এক এক রাতের নাচ চলে আসবে ঠিক কি না বন্ধুরা এইজন্য আহলে সুন্নাতুল জামাত আজকে কাদরিয়া চিশতিয়া সুবহানাল্লাহ বলেন না চাঁদপুর কাদরিয়া হেফজখানা সবচেয়ে আওলা ও আলা হলো মুমিনদের মন্ত্র কাদের মন্ত্র কোন বাতিল ফিকরা পড়ে ওরা পড়তে পারবে না এটা সুন্নিদের জন্য আলা হযরত স্পেশালিটি দিয়েছে কারণ সবাই তো ওরা মুসলমান ওদের জন্য জান্নাত নাই আমরা আহলে সুন্নাতুল জামাত জান্নাত আমাদের কেউ কি প্রশ্ন করবেন এটা কি একটু ব্যতিক্রম ধর্মী হয় না হায় হায় এই কোরআনের বাকিরা কেমন লাগতেছে আপনাদের খোদার কসম আজকে ওদের মা বাবারা কিস কেমন গর্বিত যদি ইমানটুকু ক্লিয়ার থাকে আমার সন্তানকে আমি টাকার জন্য হাফেজে কোরআন বানাই নাই মামা তোমার কোরআনের হিফাজতের জন্য আমি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাই রাখি তো খোদার কসম ইমান রাখেন পৃথিবীর জগৎ থেকে আপনার জন্য যান কাল কেমতের ময়দানে সবার মার বাবা স্বর্ণের তাজ হীরা মরি মুক্তার তাজ পাবে না কিন্তু এই কোরআনের পাখিদের মার বাবারা এমন চাকচিক্যময় পোশাক আল্লাহ পরাইবেন আমরা জিজ্ঞাসা করতে বাধ্য হব মৌলা ওরা কারা আল্লাহ বলবেন ওরা কোরআনে হাফেজের বাবার মারা দেখুন এই কোরআনের ব্যাখ্যা অন্য কেউ করবে না যেমন নাকি মেয়েরাজের নবীরা পড়ে কিন্তু পালন করে না কিন্তু মেয়েরাজ নবী পালন করতে গেলে ধরা খেয়ে যাবে আল্লাহ তুমি কার পক্ষে শুনাই দাও আমার মনে পড়তে লাগে আমি সুন্নিদের পক্ষে আরো ধরে বলেন না কারণ একমাত্র সুন্নিদের দাবি হলো লামিয়াতি نظروں کا نظروں کا شد پر جگراج کو تاج تورے سر سو ہے جگراج کے تاج تورے سر سو ہے تجھ کو سہے سہرا جانا ہے تجھ کو سہے چکے پوٹن کے ہو تمہاری وطن چکے پوٹن کے ہو تمہاری وطن تولنا تمہاری ناگی جانی بیشو কুট তোমারি শিরে বিশ্বাস কুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি আর এই সাবস্ক্রাইবারদের মধ্যে বন্ধু মাদার নাথ খান এত সুন্দর লিখেছে বিশ্ব জগতের সুন্নিদের ইমাম কে যে সুবহানাল্লাহ যার জবান খুলে এলান দিলেন সুন্নিদের জন্য জাহান্নাম না সুন্নিদের জন্য জান্নাত কে কি রাগ করবেন চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদের ভাষা আমার ভাষা সুবহানাল্লাহ খৌফ নরক রেজা জরা তু তু হে অমৃত মুস্তফা خوف نہ رکھ رضا ذرا تو ہے ابد مصطفیٰ
jiska koi zani nahi wo nabi nabi wo nabi nabi jiska koi zani nahi jiska koi zani nahi wo nabi hamara hai mustafa ki azmat ka mustafa ki azmat ka khud hai na zora par hai tufaan bhi dagmagaya nahi abhi zora par hai tufaan bhi dagmagaya nahi abhi aap jab karam जब करम कर दे तो सामने नारा है आप जब करम कर दे तो सामने नारा है सुना तुरिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी चलेंगे हाँ वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा कभी तो पहुँचेंगे कौन गम का मारा है सारा दुनिया बाबा ने कष्ट लगे तुर्कीले मुल्क का बोला जावे ना एक तायत सुट्टो सुट्टो सुरा अल रहमान शरीफ है अल रहमानु अल्लाह मल कुरआन मौला के आयत के ना तुम्हें ऐलान कर दिले বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলে রেজিস্ট্রেশন বানাইলে এলান দিলে কেন বানাইব না শরৎচন্দ্র পরও চাঁদপুরের জমিনে বসে পাঁচকারির জমিনে বসে আমার নবী দিয়ে ঘুত্তা ঘুত্তি করবে আমি আল্লাহ জানি একদিকে থিওরি থিওরি আরেকদিকে প্র্যাকটিক্যালের মকাম আওয়াজ দেব না সুবহান আল্লাহ প্রশ্ন করে রাখলাম এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ষাট হাজার বেশি কম নবী কাউকে আসছে আসবে তুমি মেহমান বানাও নাই আপনার বিবেকের আধার পেরোক্রম আমার প্রিয় রসুল হাবিবুল্লাহকে কেন আরশের মোকামে নিলে আওয়াজ দেব না সুবহান সুবহান অনেকেই বলবি বাবা আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট দেখে অনেকেই মনে করবি তুমি বিয়ে করলেন নবী শাদী করলেন চৌষট্টি বছর সমাজ নামাজ করলেন স্বাধীনতা সারা বিশ্বের আদালত সব কিছু আমার নবী শিখাইলেন মাওলা সত্যি তো কোথাম কোথাকে খবর দেন এই সব কিছু দেখে আমার নবীকে সাধারণ বানাইতে পারবি না আওয়াজ দেব না সুবহান এই কারণে পৃথিবীর আগমনের সময় বিশ্বকে তাক লাগাই দিলেন আমরা আসলাম আমার মায়ের সরম জায়গা দিয়ে আমার নবী কি সরম জায়গা দিয়ে এসেছেন আমরা আসলাম নবীর দ্বারা আর আমাদের দ্বারা আমরা আসছি মায়ের পেট থেকে নার কাটানা নার লাগা আর অর্জুন আর আমার নবী মুক্তওয়ান নার কাটা কিছু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা আসলাম আমার কান্না দিয়ে মরানা জিন্দা ছেলে না মেয়ে একদিনের শিশু নবী রব্বি হাবলি উম্মতিয়া রব্বি হাবলি উম্মতিয়া
সালাত দুনিয়া আমরা আসি ওয়া ওয়া সরে কান্না দিয়ে আর আমার নবী আসতেন লম্পি হাবলি উম্মতির সালা দিয়ে উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা আসি ল্যাংড়া ব্যাংড়া গায়ে কাপড় নাই আমার নবী আসতেন স্মল বুসান বিনি বাসিল চান্না উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা গর্ব থেকে আসি বাবারে খতনা করা না খতনা ছাড়া জোরে আর আমার নবী কেমন কথা আসলেন মস্তুরান খতনা করা উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমাদের মতন এটাই হলো সুন্নিদের শিক্ষা সুন্নি প্রতিষ্ঠানের শিক্ষা বাতিলের প্রতিষ্ঠানে গগস লাগাই দেন পর্দা লাগাই দেন কুটিয়ে কুটিয়ে নবীর ইজ্জত হানি কোথায় হবে ত্রুটি কোথায় এটা তল্লাশি দিয়ে বের করে আল্লামা বিশ্ববিখ্যাত দার্শনিক শেখ সাদী রহমতুল্লাহ রাই কুলে বলে দিলেন হামা কুরআন বুতুসিফে মুহাম্মদ হামা কুরআন বুতুসিফে মুহাম্মদ বড় নাজিল চে গুয়াম ওয়াসফ আহমদ সালাত দুনিয়া ওমর ঠিক কি না হামা কুরআন ও তৌসিফে মুহাম্মদ সমস্ত কুরআন কুরআন 30 পারা কালামুল্লাহ সূরানা পারানা বাক্যনা ওরে বিয়াকল মাইশা সিদ্দিকে সুবাক করে দিলেন ওয়াকানা হুদুকুহু আল কুরআন আওয়াজ দিয়ে বলুন না সুবহান আনসার মুহাজির মদিনার সাহাবীরা আনসার মুহাজিররা তোমরা কি মনে করলে আমার নবীর শান আমি বলবো নবীরা জানে না আমাকে বেশি ভালোবাসে খবরদার খবরদার আমার প্রতিজন বোনের কাছে আফর কাছে জিজ্ঞাসা করে আসো যাকে বলবে সে বলবে আমার নবী আমাকে ভালোবাসে মাইমুনা বলে আমাকে ভালোবাসে আফসা বলে আমাকে ভালোবাসে উম্মাহ হাবিবা আমাকে ভালোবাসে সবার উর্দ্ধে সবাই এইজন হলো আমার নবী সেই তো আমার নবীর কোন মোকাবেলা নাই জোর বলুন না সুবহানাল্লাহ কোন নবীও আমার নবীর মতন আল্লাহ বানায় নাই 18,000 লোকাত এক পাল্লায় আমার নবীকে আরেক পাল্লায় সমস্ত নবীকে সামান্য মর্যাদা দান করলেন আর আমার নবীকে আপাদ মস্তক ওয়াসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার নবীকে আপাদ মস্তক রহমত বানায়ে পাঠাইলেন 165,000 উর্ধে আমার নবীর মুজেজা এই শিক্ষাগুলো অন্য বাতিল ফিরকার কোন প্রতিষ্ঠানে দেবে আজকে যখন কাদরিয়া হেফজুল্লাহ তিনখানা কাদরিয়া কে উনি হলেন আমার গৌসুল আজম এ গৌসুল আজম এত বড় কথা তুমি কোথায় পাইলে তার কসিদার মধ্যে বলে ওয়া কুল্লু ওয়ালিন আলা কতমিন ওয়া ইন্নি আলা কতমিন ফি বদরিল কামালি আসরামাই জগৎবাসীরা আমি আব্দুল কাদের জিলানি সব নিয়ামত আমি পেলাম আমার মোস্তফার কদম থেকে আমার মোস্তফা আমাকে কেমন দাবার দিলেন এমন দাবার দিলেন জানি ভাবে সুন্নিরা বলে মেরে করিম সে ঘর কতরা কসিনে মাগা মেরে করিম সে ঘর কুচে বসাদি
দুনিয়া এক দিল হামারা কা হে আজার মুশকিল কিতনা এক দিল হামারা কা হে আজার মুশকিল কিতনা আরে তুমনে তো চলতে পড়তে তুমনে চলতে পড়তে মুরত
একটা ইঙ্গিত দিলাম আল্লাহ তুমি উস্তাদ উস্তাদ একমাত্র তুমি তোমার সাগরী সাগরী বিশ্বের কাছে কি জানাই দিলেন দিলেন বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা প্রমাণিত হয়ে গেল ইত্তেবা খোদার সেবা হয় ইয়া রাসূলুল্লাহ এই জন্য পৃথিবীর জগতের মধ্যে সব নবী এক পাল্লাই আমার নবী এক পাল্লাই সুবহানাল্লাহ আমার নবীর পাল্লাকে হালকা না বাড়ি তাহলে কোন নবীর মতন বললে যেখানে ইমান চলে যাবে তোর গালের ফাঁড়া দিয়ে নবী আমার মতন বাবার মতন দাদার মতন সবার মানুষ কেমন করবে আল্লাহ এই বাতিল ফিরকা খপ্পর থেকে আমাদেরকে মুক্ত দান করুন এই জন্য আজকে কাদেরিয়া হেফাজানা সিন্ধানা যদিও বা আজকে কোরআনের হাফেজদের কারিগরি একদিন এই প্রতিষ্ঠান আরো উচ্চ মানের হতে পারে না একটু জোরে বলেন না যখন অ্যাডভান্স পঁচিশ বছর অন্তত চেষ্টা করলে তো এটা দর্শিল সময়ে ফুরুনা 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 যদি ইচ্ছা করলে সাই দর্শন নামিত করা নামিত করা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য আমি আমার মা ভুলরা যারা আজকে সেই ছোট্ট ছোট্ট কোরআনের পাখি দেখি হাফেজে কোরআন মানাবার জন্য মরিয়া হয়ে মায়ের কোল থেকে একজনও সাবান লেখ হয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা কোরআন হেফজ করে নিয়েছে ওদের মা আবার তার অনাবেশ জান্নাতিরা জাহান্নামী জাহান্নামী নিয়তটা ঠিক লাগবে না কোনো সমস্যা আছে আল্লাহ কবুল করে বাবারা আজকে ধন্যবাদ দিচ্ছি কাদরিয়া হেফজাবনা চিন্তনা পরিচালনা কমিটি যারা আজকে প্রতিষ্ঠানকে বুকে ধারণ করে হাতে হাতে পা পা করে ২৫টি বছর পার করে আলহামদুলিল্লাহ বলবেন না এক এক বছরে একটা একটা রুমের কিস্তি হলে ২৫টা কিস্তি কিস্তি তৈরি হয়ে গেল তো সানপুরের মানুষের আর কোনো ভয় আছে এখন কি আমরা অন্য পথে চলবো চলবো আমাদেরকে এই পথের প্রতি খবর তৌফিক দান করুন আল্লাহর ওলিদের কাজ হলে এটাও তো ব্লিগ ইসলাম এটাও তো ব্লিগ আলাদ মোহাম্মদ জাহুল লোকসা মুনির রহমতুল্লাহ যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি কি চাইলে বড় বড় বিল্ডিং করতে পারতেন না জমিদারি করতে পারতেন না কিন্তু বেহেশতের একটা বারাখানা তৈরি করে গেলেন সবাইকে ভাগ নেওয়ার দরকার আছে না নাই একটা প্রশ্ন জাগ্রত করে দিল আল্লাহ তোমার মাহবুবকে সাথে সে রজব আর সে আদমের মেহমান কেন মানে সুন্নিদের পক্ষে না বিপক্ষে প্রত্যেকটি উত্তর আসে না নাই সর্ব এক নম্বরে তেরা মসলা তেনা আর শেরপরি
করে মাহফুজের পজিশন কি করলে কি করলে একবার মেরাজ প্র্যাকটিক্যাল দেখো দেখো কোরআনের থিওরিক্যাল দেখো দেখো মেরাজ যখনই খতমের দিকে দিকে দিনারে খোদা বন্দি দিয়ে বন্দি দিয়ে আল্লাহ এই প্যাকেটটা আপনি নিয়ে যান নিয়ে যান এখনই আপনি নিয়ে যান নিয়ে যান বাস্কেটটা আপনি নিয়ে যান নিয়ে যান এখানে কি কি বুখারী এবং মুসলিম মুসলিম তো বকরা হাদিস হাদিস मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने झूमा मुझको मिला मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने झूमा समझता नहीं उनको सरकार समझता नहीं उनको सरकार अगर कुछ न पाए मैं क्या करो सरफरियाद या मोहम्मद पुकारा मजर सर पे खुद की मौजूद ने साहिब पे पूछा दिया समझे इन दाद सरकार को समझे इन दाद सरकार को अगर डूब जाए क्या करो समझे इमदाद सरकार को अगर डूब जाए तो मैं क्या करो सुभान 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 তোমরা তো শিরিক বলবা আর সুন্নিরা বলে খবরদার আমার নবী তো সরকারের কুল কুল আমার নবী তো মালিক মালিক আমার নবী তো খালিক খালিক তোদের অন্তরে গণলতা গণলতা আমাদের অন্তরে গণলতা নাই গণলতা নাই আমার নবী চাইলে চাইলে বছরের দূরত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি খণ্ডন করে দিতে পারে দিতে পারে তুমি গেলে সূর্য উদয় করাইতে পারে দিতে পারে চাঁদের গোড়া সন্তানকে সন্তানকে জিন্দগি দিয়ে দিতে পারে দিতে পারে দিতে পারে হাতাই দিতে পারে দিতে পারে হিরুকে হিরু বানাইতে পারে দিতে পারে জান্নাতি বানাইতে পারে বানাইতে পারে আন্তরকে কথা বলাই দিতে পারে দিতে পারে বড় কাছে হাত লাগাইলে লাগাইলে শ্যাম্পু দিয়ে দিতে পারে দিতে পারে দিতে পারে আমাদের নবী যেদিন পারছে সেদিন জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ভালো মানুষ কে
আল্লাহু আকবার খাইরুকুম খাইরুকুম আমার নবী বলতে লাগলেন প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না চেয়ারম্যান না মেম্বার না ডিসিডিসি না তো কারা মান তাআল্লামান কুরআনা ওয়াআল্লামাহু যারা কুরআন পড়ে পড়ে যারা কুরআন পড়ায় পড়ায় আজ কি বলুন না সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা কি অধিকার আছে আল্লাহর কোরআন যখন তাদের ভিতরে ঢুকে গেল জগৎকে আরোপ করে দিলেন কোরআন যারা পড়ে আপনাদের সহযোগিতা দরকার আছে না আমার সময় কিন্তু নাই বাবা এবং এশারের নামাজের পর বাটিয়ে নিতে আমার স্ত্রী ওখান থেকে আবার অন্যগুলি ওখান থেকে আবার আল্লাহ আমাদেরকে কবুল করুন আপনারা এদেশের হুজুর রাফিজ আমার দাম বাড়াইছেন আমি এত দাম ছিলাম আপনারা ছোট্ট একটা প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সহযোগিতা দরকার আছে না আমারটা যদি আমি বলি এখন আমার মা বোনরা সারা বাংলাদেশে আমি এখন এক নম্বরে বন্ধু হুজুর নিজে এক নম্বর হ্যাঁ আমি এক নম্বর যদি কারো কাছে চোখে পড়ে আমাকে দুই নম্বরে নিতে পারে